এই যে ছবিগুলো আপনারা দেখলেন এতক্ষণ ভিডিওর মধ্যে দিয়ে, সেগুলো বুঝতেই পেরেছেন যে রীতিমতো ফটোশুটের সেশন চলছে এবং সেখানে রীতিমতো ফ্লোরে আগুন লাগিয়ে দিয়েছে। পাশে এখানে ঈশা রয়েছেন, আগুন স্যার কি দিয়ে আপনি জাস্ট একটু ক্লোজ, হ্যাঁ জাস্ট ক্লোজ একটুখানি দেখলে পরেই বুঝতে পারবেন আপনার এখানে আগুন ধরবে। এরপরে তারপর তো ইনস্টাগ্রামে ছবি নিশ্চয়ই পোস্ট হবে, তখন থেকে তো তারপর তো আসবে। আচ্ছা একটু আপনাকে বলো তো, এই যে যখন তুমি কালেকশন ফটোশুট করো অ্যান্ড অল, কোন কোন দিকগুলো তুমি মাথায় রাখো ফটোশুট করতে আসার আগে? নর্মালি যেটা হয়, যিনি ডিজাইনার আছেন বা যিনি স্টাইলিস্ট আছেন উনি ফোন করেন এবং তারপরে আমরা একটা জানি যে কী হচ্ছে, তো ফ্লোরে এসে বাকিটা উনি আছেন সব কিছু বোঝেন। আজকেও আই থিঙ্ক আমাদের ডিজাইনার সঙ্গে রয়েছে, একদম হ্যাঁ, তো আমাকে দায়িত্বটা নিতেই হয় না, ওরাই ভাবে আমাকে, জাস্ট আমি পরিয়ে দেওয়া হয়, আমি একটি হ্যাঙ্গার এখানে আমাকে পরিয়ে দেওয়া হয়, আমি চলে আসি, দ্যাটস ইট। আচ্ছা ঈশা সবচাইতে কীরকম ধরনের কালেকশন পরে ফটোশুট করতে বেশি প্রেফার করে? ক্যাজুয়ালস, অলওয়েজ অলওয়েজ ক্যাজুয়াল। যদি আমার ইনস্টাগ্রাম বা কিছু দেখে থাকো সোশ্যাল মিডিয়া, তুমি বুঝতে পারবে বাড়িতে সোফার কোণে পড়ে থেকে ছবি তুলতে আমার ভালো লাগে, কারণ ওটা সব থেকে বেশি কমফোর্টেবল। আচ্ছা ঈশা একটু ল্যাব খেতে বেশি ভালোবাসে, ভীষণ খাবার না খেলে সুন্দর সেজে গুজে এই যে ছবি তোলা হচ্ছে স্টুডিওতে এসে, এইটা আমার লাইফে খুব কম ঘটে, তো ফাইনালি আজ থেকে অনেক দিন পর আমি করেছি। আমি নর্মালি বাড়িতেই হয়ে যায় আমার আর কি, মোটামুটি বাড়িতেই সবটা কাজ ছেড়ে ফেলে বোঝাই যাচ্ছে। আচ্ছা এই কালেকশনটা সম্পর্কে একটু জানবে, এখানে দেখতে পাচ্ছি সোয়েট রয়েছে, প্লাস এখানে একটু এখানে এই কাজটাকে যেন খুব জানি হাকোবা সামথিং ইফ আই এম নট, কিন্তু ভীষণ সুন্দর, আমি বহুবার দেখেছি, আমি নিজে পড়িনি খুব একটা এরকম কিছু, কিন্তু আমি একটা জিনিস দেখেছি ভীষণ কমফোর্টেবল। দেখো জিন্স শর্টস আমরা মোটামুটি এভরিডে সবাই পরি, তার মধ্যে এরকম একটা ডিজাইনার জিনিস, প্লাস আমার মেকআপ আছে কিন্তু বেশি জুয়েলারিও পরতে হয়নি, কারণ ড্রেসটা ইটসেলফ এত সুন্দর। এখানে দেখেছো তুমি যদি মনে হয় যে এটা ভালো লাগবে আমাকে, আমার কমফোর্টেবল মনে হবে, আমি কিন্তু করি, আমার একদমই নেই আর কি। দেখো আমরা আলটিমেটলি বড় হয়েছি কলকাতা শহরে, গড়িয়াহাট আর নিউ মার্কেটে গিয়ে গিয়ে কিসের কি করে পারবো আমরা শুধুমাত্র ব্র্যান্ড মেনটেন করে? তুমি এখনো গড়িয়াহাট বা ওখান থেকে নিজে নিজে কোনো সময় যাও না? খুব একটা যাওয়া হয় না, কিন্তু আমাদের যারা রয়েছে টিমের ধরো কোনো স্টাইলিস্ট কিছু একটা পছন্দ হলো, এটা নেবো, এই জুয়েলারি তো সবসময় আসে গড়িয়াহাট থেকে মাঝে মাঝে, সরি হ্যাঁ আমার আমার জুয়েলারি ব্র্যান্ড মারবে আমাকে জানতে পারলে, বাট সিরিয়াসলি জুয়েলারি তো আসেই সবসময়, দু একটা জিনিস এদিক ওদিক, আর গড়িয়াহাটে নেই এরকম জিনিস হতে পারে না, তো যখন কোনো জিনিস হাতের কাছে পাওয়া যাচ্ছে না তখন ছুটে গড়িয়াহাট যেতে হয়, তো আর নিউ মার্কেটে কলেজ লাইফে তো বড়ই হয়েছে নিউ মার্কেট থেকে জামা কাপড় কিনে, তো হতে পারে না। হ্যাঁ এখন অবভিয়াসলি নিজে আর্ন করছি, ব্র্যান্ড কিনি, কিন্তু গড়িয়াহাট নিউ মার্কেট যাবে না লাইফ থেকে, মানে ওখানে ওই একটা বার্গেন করে কেনাকাটা সেটা বোধহয় এখন আর সেই সেইটা পুরোপুরি অফ হয়ে গেছে মোটামুটি। হোয়াট ইউ মিস এক্স্যাক্টলি, মানে ঈশা সাহা হওয়ার পরে কোন কোন পোর্শনগুলো এই বাজারে করার দিক থেকে কি কি মিস করো? সেটা হচ্ছে আগে আমার কাছে গাড়ি ছিল না, আচ্ছা এখন আছে, এবং গাড়ির পার্কিং পাওয়া যায় না নিউ মার্কেট চত্বরে, এইটা আমি ভীষণ মিস করি, যেটা আমাকে অনেক দূর থেকে হেঁটে হেঁটে যেতে হয় আর কি। আগে যে ওই যে কমফোর্টেবলি গিয়ে ফুচকা খাওয়া বা নিজামের রোল খেয়ে নিলাম এবং সারাদিন নিউ মার্কেট ঘুরে ঘুরে এ করলাম, সেইটা একটু চাপ হয়, চাই যেতে কিন্তু সবসময় হয় না, একটু মাস্কের যদিও এখন সুবিধে হয়েছে, কিন্তু ওই ওই জিনিসটা ওই ফ্রিলি ঘুরে বেড়ানোটা মিস করি। হ্যাঁ আচ্ছা নেক্সট কালেকশনটা আমরা একটু যাবো, নেক্সট কালেকশনটা সম্পর্কে একটু তুমি আমাকে বলো, কারণ আরও একটা কালেকশনের শ্যুট। আমি আমি এটুকু বলবো ভীষণ কালারফুল, মানে এটা যদি একটু যদি এবং একদম অন্য রকম, আর কিছু বলবো না, দেখে নাও ডিরেক্টলি। আচ্ছা এখনো শেষ হয়নি, আরও কিছু ছোটো ছোটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে যখন তুমি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করো, মাঝখানে কয়েকটা ছবির তুমি আবার কমেন্টস বক্স অফ করে দিয়েছিলে, কয়েকটা ছবি না, আই থিঙ্ক তুমি স্পেসিফিকলি একটা ছবি বলছো, তাহলে কেন বললে কয়েকটা? বাবা উপরে কেন তুমি বললে? আর প্রচুর কথা হয়েছে, আমার মনে হয়েছে চুপ করে দেওয়াটা বেটার, এত কথা তো শুনবো না, আমার ছবি আমি দিয়েছি, আমার বডি আমার ড্রেস, তো অফ করে দিয়েছি, চাপ নাও কেন, চাপ তো নিচ্ছি না, বেশি অকারণে কথা হচ্ছিল সেটা বন্ধ করে দিয়েছি, আমার হাতে আছে, আই ক্যান কন্ট্রোল, সেটা করে দিয়েছি।
বেশ, আর নতুন কি কাজ আসছে, আমরা কবে আবার আমরা দেখতে পাচ্ছি? নতুন আমি জানি না, আমি অ্যাকচুয়ালি একটু বেশি বেছে চেষ্টা করছি, কারণ আমার মনে হয় 2021-22 প্রচুর কাজ, পেন্ডিং কাজ, পুরনো কাজ একসঙ্গে এত রিলিজ হয়েছে, আমার নিজেকে নিজে স্ক্রিনে দেখে মনে হয়েছিলো যে এবার একটুখানি গ্যাপ দিলে ভালো হয়। তো তারপর যেটা হয়েছে, আমার মনে হচ্ছে লাস্ট রিলিজ হয়েছে 2023-এ ঘরে ফেরার গান, মিথ্যে প্রেমের গান একসঙ্গে, তারপর সেরকম একটা কিছু রিলিজ হয়নি। দুটো রিলিজের জন্য সামনে আছে, একটা অপরিচিত যেটা জয়দীপদার শ্যুট করা, আমি জানি না কবে রিলিজ হচ্ছে, আর একটা অসুখ বিসুখ যেটার এখনও একদিনের শ্যুটিং বাকি আছে, এখনও বাকি আছে। সেটা কমপ্লিট হলে আমার মনে হয় এবছর পুজোর আগে আসার কথা, আর বাকি সামনে শ্যুট আছে কিছু, দেখা যাক। নিজে কি এন্টারপ্রেনর হওয়ার কোনো প্ল্যানিং চলছে এখনো অবধি? কিছু কি প্ল্যানিং রয়েছে নিজের ব্র্যান্ড লঞ্চ অর সামথিং লাইক? নেই, কিন্তু যেহেতু আমি ব্যবসায়ী বাড়ির মেয়ে, বলা যায় না, দু বছর পরে মাথা ঘুরেও যেতে পারে। কি মানে যদি মাথা ঘুরে তাহলে কি আনবে জানি না, আপাতত ওকালতির ব্যবসাটা যদি শুরু করা যায় আবার। সবার আগে তোমায় কেস করবো, চলো নেক্সট নেক্সট নেক্সট। যে এতক্ষণ ধরে ঈশার ফটোশুটটা দেখলেন, এই যে ঈশা এত সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়েছিল, তার পিছনে হাত কার? এই যে শ্রোতশ্রেণী, ডিজাইনার শ্রোতশ্রেণীর শ্রোতশ্রেণী, একটুখানি তুমি বলো, হ্যালো, একটুখানি তুমি আমাকে বলো যে এই যে দুটো কালেকশন তুমি ঈশাকে পরেছো, সেই কালেকশনগুলো সম্পর্কে যদি একটু বলো। একে সেটার মধ্যে একটা যেরকম স্প্রিংয়ের একটা ব্যাপার স্যাপার রয়েছে, কারণ আসছেই একেবারে দোল, তার আগের একটা ভীষণ ভাইব কালারফুল রয়েছে, প্লাস সামারি ফিলও আছে, দুটোকে অ্যামালগামেট করে কীভাবে তুমি একটু পুরো ডিজাইন করছো একটু তুমি? তো এই যে সবে ওয়েডিং সিজনটা শেষ হলো, তো আমরা জেনারেলি এথনিক্সের ওপরেই বেশি কাজ করি, তো এই যে ওয়েডিং সিজনে সবাই খুব মানে এক্সস্টেড হয়ে গেছে একটা মানে এথনিক ওয়্যার পড়তে পড়তে, ট্র্যাডিশনাল ওয়্যার পড়তে পড়তে, তো আমরা পুরোপুরি নিজেদের মানে ক্যাটাগরি থেকে না বেরিয়ে গিয়ে কিন্তু লোকের ক্যাজুয়ালসের মধ্যে, এই যে একটা স্প্রিং আসছে, হোলি আসছে, একটা সামার সামার ভাইব আসছে, তো সেইটার মধ্যে একটু কালার্স অ্যাড করে আমাদের ট্র্যাডিশনালটাও রেখে আবার একটা শিক লুক দিচ্ছি, দিয়ে একটা মানে নতুন কালেকশন আমরা রেডি করেছি যেখানে ক্যাজুয়ালসও থাকবে, অথচ একটা কোথাও গেলে মনে হবে যে সবার থেকে আলাদা, কারণ সবাই তো এখন একই জায়গা থেকে শপিং করে, মানে সবার মতন যাতে না পুরো ব্যাপারটা হয়ে যায়। তো এই প্রথম লুকটা আর দ্বিতীয় লুকটা সম্পর্কে যদি একটু আমাকে একটু বুঝিয়ে বলো। মিডল যে এজেসগুলো ছিল সেই সময়টা এইটাকে মনে হতো একটা পুরোনো দিনের স্টাইল মনে হতো, এখন কিন্তু এটা আবার নতুন ট্রেন্ড হিসেবে ফিরে আসছে, তো সেটাকেই একটা অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা। খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর কালেকশন, আরও প্রচুর এরকম আড্ডা তো আগে আগামী দিনেও আমি শিওর হবে, আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ, রেগুলার আপডেটসের জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজতক বাংলায়।